স্নেহের শিক্ষার্থীবৃন্দ তোমাদের স্বাগত জানাচ্ছি প্রথম অধ্যায়ের নবম পাঠে মহাকাশ অভিযানে তোমাদের সঙ্গে আছি আমি সঞ্জয় কুমার প্রামাণিক প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি মাদার বক্স গারস্থ অর্থনীতি কলেজ রাজশাহী আমরা গত কয়েকটা পাঠ থেকে পড়ে আসছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা তোমরা জানো এই সাম্প্রতিক প্রবণতা বেশ কয়েকটা আছে তার মধ্যে আমরা ইতিমধ্যেই জেনেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে রোবোটিক্স সম্পর্কে ক্রায়োসার্জারি সম্পর্কে আজ জানব মহাকাশ অভিযান সম্পর্কে এরপরে আমরা জানবো পরবর্তী ক্লাসে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা এবং তারপরে পর্যায়ক্রমে প্রতিরক্ষা বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি এই বিষয়গুলো সম্পর্কে জানব তবে এসো আজ আমরা মহাকাশ অভিযান সম্পর্কে জানি এখানে একটা ছবি দেখানো হচ্ছে এই ছবিতে একটা রকেটকে উৎক্ষেপণ করা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে মহাকাশের উদ্দেশ্যে তা প্রথমে আমরা জেনে নিই যে মহাকাশ অভিযানটা আসলে কি তোমরা জানো পৃথিবীর একটা আকর্ষণ শক্তি আছে যে কোনো বস্তুর উপরে এটা হলো মাধ্যাকর্ষণ শক্তি যার ফলে কোন বস্তুকে আমরা যদি উপরে ছুড়ে দিই সে বস্তু আবার পৃথিবীতে এসেই পড়ে অর্থাৎ ভূপৃষ্ঠে এসেই পড়ে কাজে কোনো বস্তুকে যদি এমন বেগে ছোড়া যায় যেটি পৃথিবীর বাধা বা মাধ্যাকর্ষণ শক্তিকে কাটিয়ে ছিন্ন করে উপরের দিকে যাবে অর্থাৎ বায়ুমণ্ডলের বাইরে যাবে সেই গতিতেই কিন্তু আমাদের মহাশূন্য যান উৎক্ষেপণ করা হয় বা ছোড়া হয় বোঝা গেছে মানে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি সেটাকে ছিন্ন করার জন্য বেশ বেগে মহাকাশযানকে পৃথিবী থেকে উৎক্ষেপণ করতে হয় সেখানে মহাকাশচারী থাকতেও পারে মহাকাশচারী নাও থাকতে পারে সংজ্ঞাটা খেয়াল করো মহাকাশ অভিযান আমরা কাকে বলবো মহাকাশচারী সহ কিংবা মহাকাশচারী ছাড়াই কোনো মহাকাশ যান যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাঁধন কাটিয়ে মানে মহাকাশচারী থাকতেও পারে মহাকাশ জানে মহাকাশচারী নাও থাকতে পারে এরকম একটা মহাকাশ যান যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাঁধন কাটিয়ে পৃথিবীর পৃষ্ঠ থেকে কমপক্ষে একশত কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের বাইরে যায় আমরা সেটাকে মহাকাশ অভিযান বলে থাকি তার মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে একশো কিলোমিটারের উপরে বায়ুমণ্ডলের বাইরে যদি আমরা মহাকাশযানকে পাঠাতে পারি সেটাই হবে মহাকাশ অভিযান সেই মহাকাশযান অভিসারী মহাকাশযানে মহাকাশচারী অর্থাৎ কোনো মানুষ থাকতেও পারে নাও পারে আর যখনই পৃথিবীর পৃষ্ঠ থেকে একশত কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের বাইরে যখন কোনো মহাকাশযানকে পাঠানো যাবে সে কিন্তু তখন শূন্যে ভাসবে শূন্যে ভেসে ভেসে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করবে অথবা পৃথিবী থেকে একদিকে চলতেই থাকবে মানে যেভাবে উদ্দেশ্য ঠিক করে মহাকাশজন পাঠানো হয় মহাকাশজন তখন সেই কাজগুলোই করতে থাকবে এবং এদেরকে পৃথিবী থেকে নিয়ন্ত্রণও করা যায় তাহলে মহাকাশ অভিযান সম্পর্কে জানলাম এই মহাকাশ অভিযান শুরু হয়েছে অনেক আগে তার কিছু কিছু উল্লেখযোগ্য মাইল ফলক এখন তোমাদেরকে জানাচ্ছি যেমন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এখন ভেঙে বেশ কয়েকটা রাষ্ট্রে পরিণত হয়েছে সবচেয়ে বড় এখন অংশ সেটা হলো সোভিয়েত রাশিয়া মানে রাশিয়া আর কি আগে সোভিয়েত ইউনিয়নের ভুক্ত ছিল তারা অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন সেই সময়ে উনিশশো সালের অক্টোবরের চার তারিখে মহাশূন্যে প্রেরণ করে একটা কৃত্রিম উপগ্রহ যার নাম হলো স্পুটনিক স্পুটনিক এক তাহলে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালের চার অক্টোবর একটা কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রেরণ করে মানে মহাশূন্যে প্রেরণ করে তার নাম ছিল স্পুতনিক এক সেখানে কিন্তু কোনো মানুষ ছিল না দুই এপ্রিল উনিশশো একষট্টি সালে মহাশূন্যে প্রথম যে মানুষ ভ্রমণ করে তার নাম হল ইউরি গ্যাগারিন উচ্চারণ ইউরি গ্যাগারিন ইউরি গ্যাগারিন হলেন মহাশূন্যে প্রথম মানুষ যিনি গমন করেন কত সালে উনিশশো সালে এটা মানুষের জন্যে মনে হয় সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যে বিশে জুলাই উনিশশো সালে সর্বপ্রথম মানুষ চাঁদে অবতরণ করতে সক্ষম হয় মানব সভ্যতার ইতিহাসে এক বিশাল ঘটনা যে মানুষ বিশ জুলাই উনিশশো সালে চাঁদে অবতরণ করতে পেরেছে এরপর মঙ্গল গ্রহে মনুষ্যবিহীন যান প্রেরণ করা হয় উনিশশো সালে তার নাম হল মার্চ তিন বানানটা একটু ভুল আছে যাই হোক এই মার্চ তিন মঙ্গল গ্রহ থেকে বিভিন্ন রকমের তথ্য পাঠানো শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র বারোই এপ্রিল উনিশশো সালে স্পেস শাটল মহাশূন্য মহাশূন্য উৎক্ষেপণ করে এছাড়া মহাশূন্যের আরো অনেক অভিযান আছে হুম সেগুলো অত বর্ণনা করতে গেলে অনেক জায়গা লাগবে তোমাদের আগ্রহ থাকলে তোমরা মহাশূন্য সম্পর্কে অনেক রকমের বই পাওয়া যায় সেগুলো সংগ্রহ করে পড়তে পারো যাই হোক আমরা যে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠাই কেন পাঠাই এগুলো কি কাজ করে আমরা যে টেলিভিশনে অনুষ্ঠান দেখি এগুলো কিন্তু এখন এই কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমেই প্রচার করা হয়ে থাকে স্যাটেলাইট ছাড়া টেলিভিশনের এত অনুষ্ঠান দেখা কিন্তু কোনোভাবেই সম্ভব না যেমন তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের পৃথিবীটা ধর এরকম গোল ঠিক ফাঁকা না একেবারে এগুলো পূর্ণ ঠিক আছে কোনো ফাঁকা নাই সলিড গোল আমরা বাংলাদেশের মানুষ মনে করো আছি এই পার্শ্বে আমাদের থেকে প্রায় বিপরীত পার্শ্বে আছে আমেরিকা এখন আমেরিকার আমেরিকায় যদি কোনো খেলা হয় সেটা ধরো ফুটবল বিশ্বকাপ হতে পারে বা অন্য যে কোনো খেলা বা অনুষ্ঠান উদাহরণস্বরূপ বললাম হুম যদি কোনো খেলা হয় বা আমেরিকার বা কোনো অনুষ্ঠান যদি আমরা দেখতে চাই তাহলে এই পৃথিবী ভেদ করে এই পার্শে বাংলাদেশে কিন্তু সেটা আসতে পারবে না তখন কি করা হয় পৃথিবী থেকে বাইরে অনেকটা উঁচুতে তোমার কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয় না আছে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা আছে তা আমেরিকার অনুষ্ঠানগুলো টেলিভিশন অনুষ্ঠান এখান থেকে চলে যায় কৃত্রিম উপগ্রহে কৃত্রিম উপগ্রহ থেকে সেই অনুষ্ঠানটা প্রেরণ করা হয় বাংলাদেশে তখন বাংলাদেশের মানুষ সেই অনুষ্ঠানটা দেখতে পায় পৃথিবীর প্রায় সব দেশ থেকেই এখন আমাদের দেশের যে টেলিভিশনে অনুষ্ঠান আমরা দেখতে পাই সবই কিন্তু এই স্যাটেলাইট নির্ভর এখানে অনেক ব্যাপার আছে প্রেরক যন্ত্র গ্রাহক যন্ত্র হ্যাঁ আমাদের যেমন উপগ্রহ আছে তালিবাবাদ আর বেদ বুনিয়ায় হুম মাটিতে হ্যাঁ যাই হোক তাহলে এই টেলিভিশনের আমরা যত অনুষ্ঠান এখন দেখছি সবই হলো এই স্যাটেলাইটের মাধ্যমে প্রচার করা ফোনে অনেক দূরে কথা বলার জন্য কিন্তু এই স্যাটেলাইট দরকার অতীতে যখন স্যাটেলাইটের ব্যবহার ছিল না তখন কিন্তু অন্য দেশের টেলিভিশন অনুষ্ঠান বা অলিম্পিক বা বিশ্বকাপ যে কোনো ধরনের খেলাধুলা আমরা কিন্তু টেলিভিশনে সরাসরি দেখতে পেতাম না আবার পৃথিবীর সব প্রান্তে কথাও বলা যেত না এই স্যাটেলাইট আবিষ্কারের পরেই কিন্তু আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে কথা বলতে পারি যে কোনো প্রান্তের অনুষ্ঠান দেখতে পারি স্যাটেলাইট ছাড়া আবহাওয়ার পূর্বাভাস অত সুন্দরভাবে বা নিখুঁতভাবে দেওয়া সম্ভব হতো না এখন আবহাওয়ার পূর্বাভাস এই স্যাটেলাইট ব্যবহার করে নির্ভুলভাবে দেয়া সম্ভব হচ্ছে কোথায় বৃষ্টি হবে কোথায় ঝড় হবে এগুলো আমাদের স্মার্টফোনে যে জিপিএস সিস্টেমটা আছে তোমরা জানো জিপিএস কী কোথায় আমরা অবস্থান করছি না করছি ইত্যাদি এগুলো সবই কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এবং একটা স্যাটেলাইট দিয়ে কিন্তু এই জিপিএস সিস্টেমটা কার্যকর রাখা সম্ভব না এজন্যে অসংখ্য স্যাটেলাইট ব্যবহার করা হয় স্যাটেলাইটের যেমন অনেক সুন্দর সুন্দর ব্যবহার আছে এবং উপকারী ব্যবহার আছে আবার এর কিছু খারাপ দিকও আছে যেগুলো সব দেশ করে না যারা সামরিক দিক দিয়ে খুবই শক্তিশালী বিজ্ঞানে উন্নত তারা মহাকাশ ভিত্তিক সামরিক বাহিনী গড়ে তোলার চেষ্টা করছে তাতে মহাকাশ থেকেই তারা বিভিন্ন দেশের সঙ্গে বিশেষ করে তাদের শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করতে পারবে এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার এছাড়াও শত্রু দেশগুলো বা অন্য দেশগুলো কি সামরিক তৎপরতা চালাচ্ছে তা সবই কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব যেগুলো সব দেশের পক্ষে সম্ভব না জ্ঞান বিজ্ঞানে অত্যন্ত উন্নত দেশগুলো যারা সামরিক দিক দিয়েও অনেক শক্তিশালী অন্যেরা কি কী সামরিক কাজকর্ম করছে সাধারণত খোলা আকাশের নিচেই বেশিরভাগ হয় সেগুলো দূর থেকে অর্থাৎ মহাকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে সেগুলো কিন্তু তারা সংগ্রহ করতে পারে নতুন একটা শব্দ জিও স্টেশনারি স্যাটেলাইট জিও স্টেশনের স্যাটেলাইট কোনগুলো হবে পৃথিবী পৃষ্ঠ থেকে চৌত্রিশ হাজার কিলোমিটার উপরে পৃথিবী পৃষ্ঠ থেকে চৌত্রিশ হাজার কিলোমিটার উপরে পৃথিবীর ঘূর্ণনের সাথে মিল রেখে একই গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে তার মানে এটা যদি সূর্য হয় এটা যদি পৃথিবী হয় এই পৃথিবীর পৃথিবীর ঘূর্ণন পৃথিবীও ঘুরছে এই স্যাটেলাইট পৃথিবীও ঘুরবে স্যাটেলাইটও ঘুরবে পৃথিবীও ঘুরবে স্যাটেলাইটও ঘুরবে এ পৃথিবীও ঘুরছে আর স্যাটেলাইটও ঘুরছে একই গতিতে যার ফলে পৃথিবীর এখানে যদি বাংলাদেশ থাকে এখানে যদি স্যাটেলাইট থাকে তাহলে এস যদি এখানে আসে তখন বাংলাদেশও ঘুরে কিন্তু এখানে আসবে বাংলাদেশও ঘুরে এখানে আসবে এস যদি এখানে যায় বাংলাদেশে ঘুরে এ আসবে অর্থাৎ সব সময় যদি ওই স্যাটেলাইটটা বাংলাদেশের উপরেই থাকে পৃথিবীও ঘুরছে তার মানে বাংলাদেশ ঘুরছে সেই সঙ্গে সঙ্গে স্যাটেলাইটও ঘুরছে তাতে মনে হবে কি যে বাংলাদেশের সাপেক্ষে ওই স্যাটেলাইটটাকে স্থির মনে হবে একটা উদাহরণ দেখো তুমি মনে করো বাসে যাচ্ছ তুমি বাসের দিকে যাচ্ছ আর একজনও বাসে এদিকে যাচ্ছে এবং পাশাপাশি একই গতিতে দুইটা বাস চলছে তখন মনে হবে কি তোমার সাপেক্ষে এই বাসের যাত্রীকে স্থির মনে হবে তোমার বাসটাও চলছে একই গতিতে তোমার পাশাপাশি আর একটা বাসও চলছে তখন তুমি যদি তাকিয়ে দেখো ওই বাসের যাত্রীকে তোমার সাপেক্ষে মনে হবে স্থির তুমিও বসে আছো ওই যাত্রী দেখবে তুমিও বসে আছো চুপচাপ বাস চলছে না তোমারও মনে হবে ওই বাস চলছে না যাত্রী চুপচাপ বসে আছে এরকম ঘটনাই ঘটে মানে স্যাটেলাইটটা ঘুরবে পৃথিবীও ঘুরবে পৃথিবীর সাপেক্ষে মনে হবে স্যাটেলাইটটা আকাশে এক জায়গায় স্থির হয়ে আছে এই ধরনের স্যাটেলাইটকেই আমরা বলবো জিও স্টেশনারি স্যাটেলাইট এরকম একটা স্যাটেলাইটের উদাহরণ হলো বঙ্গবন্ধু এক স্যাটেলাইট যেটা আমাদের দেশ প্রেরণ করেছে তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইটটা কেমন হয়ে আছে ঠিক বাংলাদেশের উপরে বঙ্গবন্ধু স্যাটেলাইটটাকে সবসময় স্থির মনে হচ্ছে তার মানে বাংলাদেশ যে গতিতে ঘুরছে অর্থাৎ পৃথিবী যে গতিতে ঘুরছে এই বঙ্গবন্ধু স্যাটেলাইটটাও ওই একই গতিতে ঘুরছে যার ফলে বাংলাদেশ থেকে দেখলে এই বঙ্গবন্ধু স্যাটেলাইটটাকে সবসময় স্থির মনে হবে এই জন্যে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটাও কিন্তু একটা জিও স্টেশনারি স্যাটেলাইট বোঝা গেছে এখন দেখি যে বাংলাদেশ থেকে কেন বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটা উৎক্ষেপণ করা হলো নিশ্চয়ই কোনো সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো আমরা কি কি ভোগ করছি যেমন আমাদের দেশে যত টেলিভিশন চ্যানেল আছে সবাই কিন্তু আগে বিদেশি স্যাটেলাইট ভাড়া করেই তাদের অনুষ্ঠান প্রচার করত এখন বঙ্গবন্ধু এক স্যাটেলাইট হওয়ার ফলে তাদেরকে আর বিদেশি স্যাটেলাইট ভাড়া করতে হচ্ছে না তারা দেশি স্যাটেলাইট অর্থাৎ বঙ্গবন্ধু এক স্যাটেলাইট ব্যবহার করেই অনুষ্ঠান প্রচার করছে এর ফলে আমাদের যে মূল্যবান বৈদেশিক মুদ্রা সেগুলো দেশেই থেকে যাচ্ছে আর বাইরে যাচ্ছে না তাহলে টেলিভিশন চ্যানেলগুলোর জন্য সুবিধা হয়েছে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট আবার আমাদের কাছাকাছি যে দেশগুলো আছে তারা যদি স্যাটেলাইট এর সুযোগ সুবিধা নিতে চায় আমাদের যে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু তারা কিনতে পারবে এবং কেনার আগ্রহ কিন্তু অনেক দেশ প্রকাশ করেছে তাতেও আমাদের সুবিধা এখান থেকে আমরা অর্থ অর্জন করতে পারব দুর্গম পার্বত্য হাওড় অঞ্চল যেখানে ইন্টারনেটের মাধ্যমে তোমার যে অনলাইন ব্যাংকিং টেলিমেডিসিন তারপর এখন যে তোমরা ক্লাসগুলো করছো অনলাইনে সেগুলো কিন্তু পরিচালনা করা কঠিন ছিল এখন এই স্যাটেলাইটের মাধ্যমে পাহাড়ি অঞ্চল হাওড় অঞ্চল এগুলো ইন্টারনেটের মাধ্যমে এই অঞ্চলগুলোতে ইন্টারনেটের মাধ্যমে এখন অনলাইন ব্যাঙ্কিং পরিচালনা করা যাচ্ছে টেলিমেডিসিন সুবিধাও দেওয়া যাচ্ছে আবার দূর নিয়ন্ত্রিত যে শিক্ষা আছে সেগুলো প্রচার করা যাচ্ছে অনেক সুবিধা ধরো যে আমাদের যে নেটওয়ার্ক সিস্টেম মোবাইল ফোনের জন্যে সেগুলো কোনো কারণে নষ্ট হয়ে গেল প্রাকৃতিক বিপর্যয় হতে পারে বা অন্য কোনো কারণে নষ্ট হয়ে গেল তখন এই বঙ্গবন্ধু এক স্যাটেলাইট ব্যবহার করে অত্যন্ত দ্রুত এই মোবাইল ফোন নেটওয়ার্ক চালু করা যাবে কত সুবিধা দেশের মূল্যবান তথ্যপাত্র সংগ্রহ করা যাবে এই স্যাটেলাইটের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে এমন কি কোথায় কি খনি আছে না আছে এবং খনিতে কোন ধরনের খনিজ সম্পদ আছে সেগুলোও কিন্তু এই স্যাটেলাইটের মাধ্যমে অনুসন্ধান করা যায় তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে আমরা বেশ কিছু সুযোগ সুবিধা পাব তবে একটা স্যাটেলাইট দিয়ে তো আর সব সুযোগ সুবিধা পাওয়া সম্ভব না সেই জন্যে ভবিষ্যতে আরও যেন সুবিধা হয় সেই জন্যে বর্তমান সরকার বঙ্গবন্ধু দুই স্যাটেলাইট প্রেরণের কার্যক্রমও কিন্তু শুরু করেছে যাই হোক মহাকাশ অভিযান সম্পর্কে আজকের পাঠটা এখানে শেষ করছি তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতন এখানে শেষ করছি ধন্যবাদ